প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আমরা গত পর্বে শুনেছিলাম শিল্পী মনসুরুল করিমের তার কর্মজীবন এবং তার বৈবাহিক সংক্ষিপ্ত জীবন আমরা এখন উপস্থিত হয়েছি তার আর্ট গ্যালারিতে তার নিজ হাতে আঁকা তার শিল্পকর্ম নিয়ে কথা বলবো শিল্পী মনসুরুল করিমের সঙ্গে আমরা তার প্রতিটি শিল্প একজন শিল্পী তার মনের মাধুর্য দিয়ে যে তার শিল্পকর্মকে ফুটিয়ে তোলেন তার প্রতিটি শিল্প যেন তার একটি জীবন্ত রূপ তার সঙ্গে কথা বলবো এখন তার সেই শিল্প এবং তার চিত্রগুলো নিয়ে স্যার আপনার গ্যালারিতে যে ছবিগুলো আমরা দেখলাম সবই নারীর চরিত্রে তো আপনার এই ছবি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন এটা একটা উল্লেখযোগ্য বিষয় বলার মতো একটা বিষয় যে নারী চরিত্র কেন ধর্মীয় অনুশাসনকে যদি আমরা দেখি ধর্মীয় অনুশাসনে সেই ধর্মীয় অনুশাসনে দেখি যে পুরুষের পাশাপাশি নারীর অবস্থান কী কীরকম ছিল এবং যদি আমরা সৃষ্টির শুরু থেকেই দেখি মানুষ সৃষ্টির শুরু থেকে দেখি তাহলে শুধুমাত্র পুরুষকে সৃষ্টি করেই সৃষ্টিকর্তা ক্ষান্ত হন নাই তিনি তার উপযোগী করে সেই পুরুষের উপযোগী করে একজন নারীকে তিনি সৃষ্টি করেছিলেন যেটাকে আমরা ধর্মীয় বিধান অনুযায়ী দেখি যে আদৌ হাওয়া এটা এটা আমরা জানি যতটুকু আমি জানি অন্ততপক্ষে এটা তাহলে দেখা যাচ্ছে যে আমরা পুরুষ হলে আমি নিজে পুরুষ হলেও আমার ভেতরে এই নারী সম্পর্কে একটা কৌতূহল সবসময় কাজ করে এটা এক নম্বর প্রশ্ন সে কারণে অধিকাংশ ছবিতেই এই বিশেষ করে গ্রাম ভিত্তিক যে ছবিগুলো আছে আমার রাজবাড়ি এই এই যে এই এই গ্রামের আশপাশের মানুষের জীবনযাত্রার অবকাঠামো যেটা সেই অবকাঠামো অনুযায়ী আমি দেখছি যে নারী চরিত্রটাই এখানে চোখে পড়ার মতো হ্যাঁ এর বাইরে চরিত্রগুলো তেমন চোখে পড়ার মতো না এবং যেহেতু চোখে পড়ছে অতএব আমার চিন্তার মধ্যেও সেই জায়গা সেই বিষয়গুলো জায়গা করে নিচ্ছে হ্যাঁ হলো একটা দিক আরেকটা দিক হলো যে আমার বেড়ে ওঠার আমার জন্ম থেকে যাবৎকাল একাকিত্ব এবং একাকিত্বের মধ্যে মানে শূন্যতা বর্জিত হয়েছি নারীদের থেকে কারণ শৈশবে মাকে হারিয়েছি একটা শূন্যতা আমার যৌবনে আমার স্ত্রীকে হারিয়েছি আর একটা শূন্যতা হ্যাঁ তার মানে পরবর্তী সময়টা আমি একাকিত্ব জীবন যাপন করছি একাকিত্ব হিসাবেই এর আগে হয়তো আপনি প্রশ্ন করেছেন বুননে আপনি একা কেমনে থাকেন এই ধরনের একটা প্রশ্ন নিশ্চয় করেছেন আপনি হ্যাঁ তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমার প্রত্যেকটি বিষয়ের মধ্যে আছে আমি যে কবিতাটা কবিতা বইটা দেখলাম সেখানে ড্রয়িংগুলোও কিন্তু ওই নারীকে উপজীব্য করেই করা যে লেখাগুলো ওই কবিতার মধ্যে আছে সেটাও নারীকে উপযোগ্য করাই আচ্ছা এখন যখন আমি কোনো ভালো একজন মহিলাকে দেখি সুন্দরী কোনো মহিলাকে দেখি কিংবা ভালো মানের কোনো মহিলাকে দেখি যেটা হয়তো আমার দৃষ্টি আকর্ষণ করে এই ধরনের মহিলাকে দেখি তখন যেহেতু আমার মায়ের আমার নিজের মায়ের কোনো স্মৃতি আমার আমার জীবনে নেই কোনো কিছুই আমি তার তার সম্পর্কে চিন্তা করতে পারি না মায়ের শারীরিক কাঠামোর থেকে শুরু করে তার রঙ থেকে শুরু করে তার আচার আচরণ থেকে কোনোটাই আমার স্মৃতিতে কাজ করে না এবং এই যে কাজ করে না সেই জন্য যখন কোনো মহিলাকে আমি দেখি হ্যাঁ তাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি হ্যাঁ কেন যেন মনে হয় ইস আমার মাটা বোধহয় এরকম ছিলেন হ্যাঁ সে কুচ্ছিক হোক ভালো হোক সুন্দরই হোক যে বিষয়ে সে হোক না কেন হ্যাঁ তার গুণাবলী শারীরিক কাঠামো যেরকমই হোক না কেন আমি মনে করতাম যে আমার মা বোধ এরকমই ছিলেন এই যে বোধটা আমি যখন ক্যানভাসের সামনে যাই এই বোধটা আমার সবার আগে আসে এবং বোধ আসে বিধায় আমার ড্রয়িংয়ের মধ্যে কিন্তু নারী চরিত্রটাই সবার আগে চলে আসে এবং আমি এর মধ্যে একটা সিরিজও করেছি মানে আমি নর্মালি নাইনটি টুর পর থেকে আমি সবসময় সিরিজ ভিত্তিক ছবি আঁকি এখন সিরিজটা কী সিরিজটা হলো যে সব শিল্পীরাই কিন্তু প্রত্যেকটি ছবির ইন্ডিভিজুয়াল নাম দেয় এক একটা আলাদা আলাদা নাম দেয় আমি কিন্তু সেভাবে দেই না নাইনটি টুর পর থেকে আমি একই নামে হ্যাঁ অনেক ছবি আঁকি এক দেড়শো ছবি আঁকি এবং সেখান থেকে হয়তো বাছাই করে ষাটটা বা পঞ্চাশটা ছবি আমি এক্সিবিট করি একই নাম দিয়ে যেমন এই এখানে এখানে যে কাজগুলো আছে এই এই দেওয়ালের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু সবই এই সবগুলোর নাম হল গ্রামের সাথে কথা বলা এইটা হলো সিরিজ এগুলো আমি প্রায় বেশ কিছু ছবি এই যতগুলো ছবি আছে সবই কিন্তু নাম হলো গ্রামের সাথে কথা বলা এখন গ্রাম বলতে আমাদের এই সমাজ ব্যবস্থায় যে বিষয়গুলো আমাদের সবার চোখে আসে মহিলা অতএব আমার এই ছবির বিষয়বস্তু কিন্তু মহিলা আর এর বাইরে যেমন আর একটা সিরিজ আমি করছি রিসেন্টলি যেটা সেটা করছি হ্যাঁ গ্রামের সাথে গান গ্রামের সাথে গান গ্রামের সাথে গান হ্যাঁ এই ধর একটা সিরিজ করছি অলরেডি এটা আমি চিটা একটা এক্সিবিশন করে এসেছি আর সরি মেঠো সুরের গান গ্রামের সাথে না মেঠো সুরের গান এটা একটা সিরিজ এটা বড় মানের আমি সবগুলো আঁকছি এগুলো এইগুলো সবই মেঠো সুরের গান এই এই সিরিজের কাজ এগুলো সবই এক নাম হবে হয়তো একশো দেড়শো ছবি এইভাবে আঁকবো তারপর থেকে আমি গোটা চল্লিশ পঞ্চাশ বেছে একটা ভা ভালো মানের একটা প্রদর্শনী করব অতএব আমি সবসময় সিরিজ ভিত্তিক ছবি আঁকি এর আগে যেমন এই এই কাজগুলো এর একটা সিরিজ ভিত্তিক এগুলো আলাদা একটা নামকরণ আছে এইভাবে শেকর আমার একটা উল্লেখযোগ্য আর ছবি আঁকার সিরিজ অনেক ছবি আঁকি এঁকেছি আমি শেখর সিরিজে এবং আমার জীবনের যত অর্জন নাম সুনাম হ্যাঁ মানে এটাকে অর্জনই বলবো আমি আমি ওই সিরিজের উপর ভিত্তি করে একুশে পদক পেয়েছি ওই সিরিজের উপর ভিত্তি করেই আমি ইন্টারন্যাশনাল ট্রাইনালে গ্রান্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি ওই সিরিজের উপর ভিত্তি করেই আমি এশিয়ান বিএনএলের গ্রান্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি আমি সুলতান পদক পেয়েছি ওই শুধু ওই শেকরকে অবলম্বন করে মানে সেই সেটা শেকরটা কী শেকরটা হলো আমাদের এই দেশের এই মাটিতে এই ভূমিতে হ্যাঁ মানুষের জীবনযাত্রা কি মানুষ তো কৃষিজীবী মানুষ অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু সবাই কৃষক হ্যাঁ অর্থাৎ আমি যদি আমার নিজের পূর্বপুরুষদের কথা ভাবেই চিন্তা করি তাহলে আমার তো ওই শেকড়টায় যেটাকে রুটস বলি আমরা হ্যাঁ সেই রুটের কাছে যেতে হবে অতএব আমার এই চিন্তার সাথে আমার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিধায় আমি এতগুলো অর্জন কিন্তু ওই একমাত্র শেকড় সিলেজেই আমি অর্জন করতে সক্ষম হয়েছি আপনার এই গ্যালারিতে আপনার নিজে আঁকা ছবি কতগুলো আছে এটা না গুলো বলতে পারবো না কারণ কতগুলো ছবি আছে এই মুহূর্তে বলা আমার জন্য কঠিন দেওয়ালয় আছে ওই ওখানে সব আঁকা ছবি ওখানে গুচ্ছিত আছে এছাড়া নতুন তো আঁকছি আপনার স্টুডেন্টরা তো এখনো যারা আছে আপনার এই গ্যালারিতে আপনার এই বাসায় আসে তারা কেমন আসে সব স্টুডেন্ট তো এইভাবে আসে না স্টুডেন্টরা আসে হয়তো দল বেঁধে আসে যেমন চিটাং থেকে আসে রাজশাহী থেকে আসে ঢাকার থেকে আসে খুলনা থেকে আসে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে আসে ওরা ছবি দেখতে আসে না ওরা আমার সাহায্য নেয় এবং তারা একটা আর্ট ক্যাম্প করে হ্যাঁ যেখানে দশ পনেরো জন আসে ওরা এখানে এসে ছবি আঁকে পাঁচ দিন সাত দিন দশ দিন থাকে একত্রিত মিলে ছবি আঁকে আমি ওদের এই ছবিটাকে কি করে আপগ্রেড করা যায় কি করে নতুন নতুনত্ব তৈরি করা যায় এগুলো নিয়ে নিজেদের সাথে শেয়ার করে ওরা সেইভাবেই কাজ করে এই হলো ছাত্রদের উপস্থিতি এইভাবে আর এছাড়া অন্যান্য ছাত্রছাত্রী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে তারা আসে নিজের মানসিক বিকাশের জন্য আসে নিজেকে একটা সুন্দর প্রতি অনুরাগী হয়ে তারা আসে যে চেষ্টারের সংখ্যায় খুব কম আর আমি সবসময় খুলি না আমার একটা নির্দিষ্ট টাইম আছে সারাদিন তো আমি গ্যালারি খোলা রাখি থাকতে পারি না আমার নিজেরও কাজ আছে তিনটার থেকে শুরু হয় এবং সাড়ে পাঁচটা পর্যন্ত সবাই এখানে উন্মুক্ত থাকে সবাই এখানে আসতে পারে যদি কেউ আপনার এই গ্যালারিতে কোনো ছবি পছন্দ করে সেটা কি কিনতে পারবে এখান থেকে হ্যাঁ কিনতে অবশ্যই কিনতে পারবে এখানে ছবি বিক্রি করারও ব্যবস্থা আছে বিক্রি হয়েছেও এই রাজবাড়িতে আসার পরেও বেশ কিছু ছবি আমার বিক্রি হয়েছে আমার শুধু ঢাকাতেও অনেক বাইর আছে পার্সোনাল বাইর আছে তারা ছবি কেনে তারা যেহেতু ফেসবুকে মাঝে মাঝে ছবি দেই নতুন ছবি আঁকার পরে ফেসবুকে দিই তারা দেখার পরে তাদের পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করে একটা নির্ধারিত দাম দিয়ে তারা ছবিগুলো নিয়ে যায় দেশের বাইরেও অনেকগুলো ছবি বিক্রি হয়েছে যারা ওই ওই দেশে থাকে আমার সাথে পরিচিত অনেক আর্টিস্ট বিদেশি আর্টিস্টের সাথে আমার পরিচয় আছে ফেসবুকের মাধ্যমে পরিচয় আছে আমার ছবি শেয়ার করে পছন্দ করে ক্রিটিসাইজ করে হ্যাঁ আমিও তাদেরগুলো করি এইভাবেই চলছে আর কি এই তো স্যার আপনি তো এখনও ছবি আছেন হ্যাঁ তো আপনার এখন ছবিগুলো কি ধরনের কি আঙ্গিকে ফোরাচ্ছেন ওই তো বললাম না যে সুরের গান মেঠোসুরের হ্যাঁ মানে এর কোনো ইয়ে নাই কোনো ফিগার নাই সুরের গান বলতে এনলেস একটা ব্যাপার হ্যাঁ মেরেশ্বরের গান তো আমরা অনেকভাবেই ভাবতে পারি তাই না সেই অনেকভাবে ভাবারই বিষয় বিষয়গুলো নিয়ে আমি ছবি আঁকছি সেখানে রঙের আধিক্যতাই সবচেয়ে বেশি মানে একেবারে লোকাল কালার সবুজ বলে সবুজ নীল বলতে নীল হলুদ বলতে হলুদ লাল বলতে লাল এভাবে সরাসরি বেসিক কালারগুলো দিয়েই আমি আমার ছবিগুলো আঁকছি কারণ হলো কারণ হলো আমি যখন আমার এই বুননের ঘুম থেকে উঠার পরে এই জানালা দিয়ে যখন বাইরে দেখি অজস্র সবুজের সমাহার দেখি হ্যাঁ বাইরে যখন যাই অজস্র লাল কিছু দেখি সরিষা ক্ষেত যখন দেখি অজস্র হলুদ দেখি আমি তো এই যে প্রকৃতি আমাকে এই শিক্ষা দিচ্ছে যে প্রকৃতির মূল রং তো এটাই এখন আমরা অন্যান্য আর্টিস্টেরা আমরা ছবি আঁকার চেষ্টা করছি আমরা হয়তো সেখানে আমার মাধুরী কিছুটা যোগ দিয়ে হয়তো দুটো তিনটা কালার মিশিয়ে একটা মিষ্টি কালার করছে হ্যাঁ এখন মিষ্টি কালার অনেকেই পছন্দ করে তার ঘরে রাখার জন্য তার মনে হয় যে এই এই রঙটা ঘরে রাখলে বলে আমার ঘর মানানসই হবে হ্যাঁ সে কারণে হয়তো সরাসরি লাল তার দেওয়ালে যায় না রাখতে চায় না সেই জন্য এগুলো কিছু বিষয় আছে এই যে নাই তা না এরকম বিষয় আছে অনেকে হয়তো আমারটাই পছন্দ করে এত সুন্দর এত ব্রাইট কালার হ্যাঁ ঘরে রাখলে আরও ব্রাইট হবে এটাও পছন্দ করে মানুষের তো নানা রকম ইয়ে থাকে না চিন্তা চেতনা থাকে না এগুলো প্রকাশ পায় আপনি যখন তুলি হাতে ছবি আঁকতে বসেন তখন আপনার মনোভাবটা কোন দিকে বেশি কাজ করে তখন আপনার চিন্তা ভাবনাটা কি আসে আমার কোনো কিছুই চিন্তা আসে না হুম আমি একটা ক্যানভাস তো একটা একটা বদ্ধ একটা জায়গা একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে হ্যাঁ আমি একটা বিষয়ে উপজীব্য করে ছবি আঁকি একটা লক্ষ্যকে উপযোগ্য করে ছবি আঁকি ভাবে যে আমি আজকের এই এই ধরনের একটা সাবজেক্ট আঁকব যেমন আমি এখন একটা সুরের গান আঁকছি একটা উপজীব্য আছে আমার হ্যাঁ এবং বিষয়টা হলো যে আমরা যে পরিধেয়ক পড়ি এই রঙের শার্টটা আমি পরেছি হ্যাঁ আমি কি এটার মধ্যে সেমা আমত থাকবো আমার কথাটা একটু খেয়াল করবেন হ্যাঁ আমি কি এই রঙের মধ্যে সেমা করতে থাকবো আমি এখন একটা পার্টিতে যাব একটা অনুষ্ঠানে যাব। সেই অনুষ্ঠানে কোন কোন ধরনের মানুষ মানুষ আসবে তাদের ভালো লাগার দিকগুলো কি কী হতে পারে হ্যাঁ কোন পরিবেশে যাচ্ছে আমি যদি গ্রামের একটা অনুষ্ঠানে যাই তাদের সেইখানকার মানুষের উপস্থিতিটা কেমন আমি যদি শহরের সেই মানে যাই একটা স্যারাটন হোটেলে যাই সেখানকার মানুষের অবস্থান অবস্থানকে কী আমি এই শার্ট পরার পরেও কিন্তু আমি চাইবো এখানে একটা কিছু ঢুকিয়ে দিই একটা তালি লাগিয়ে দিক কিংবা একটা কলম ঢুকিয়ে রাখি অন্যরকম দেখবে হ্যাঁ তবে যখন আমি একটা সার্ফেসের মধ্যে কাজ করি একটা জিনিস একটা রং লাগানোর পরে আমার তো মনে হতেই পারে যে এটাই শেষ না এখানে আর কিছু ডিম্যান্ড করছে করে না এরকম হয় না ডিম্যান্ড করে একটা জিনিস হচ্ছে না একটা একটা জিনিস একটু আগে আমরা আলোচনা করলাম যে আমার বাড়িতে বাঁশের এত হাট ফার্নিচার কেন কেন আমরা তো এই ধরনের একটা আলোচনার মধ্যে এনেছি কথাটা হ্যাঁ এখন ওইটা ডিম্যান্ড আমার সেজন্য আমি ওটা করেছি এখন আমার ডিম্যান্ড একটা ডিম্যান্ডটা ফুলফিল করার জন্য যদি মনে হয় এটা পরিবর্তন করতে হবে হ্যাঁ করবো ছবিরও একটা চাহিদা থাকে রঙেরও একটা চাহিদা থাকে কারণ যদি আমি নেচারকে স্টাডি করি সৃষ্টিকর্তা তো নেচার আমাদেরকে সব কিছু নেচারের মধ্যে আমরা পাই জীবনযাত্রা থেকে শুরু করে জীবন তৈরির ব্যাপারে জীবনকে ভালোবাসার ব্যাপারে হ্যাঁ একাত্মতা বোধ করার ব্যাপারে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য আমরা কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল হ্যাঁ আমরা যদি লক্ষ্য করি একটা জবা ফুলের গাছ প্রচণ্ড সবুজ পাতা তার মধ্যে কোনো গাছে হয়তো একটা টকটকে লাল ফুল জবা ফুল তাতেও কিন্তু আমরা গ্রহণ করছি আবার দেখা যাচ্ছে ওই গাছে এক সময় বিশটা লাল ফুল ফুটলো সেটাও আমরা অ্যাকসেপ্ট করছি নেচার তাহলে কী দিচ্ছে আমাদের নেচার এমন কিছু দেয় না হ্যাঁ যেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সেই সুযোগটাই দিচ্ছে অর্থাৎ আমি বলতে যাচ্ছি নেচার আমাদেরকে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় হ্যাঁ রিপিটেশন কোনো কিছু দেয় না সব কিছু দেয় নন রিপিটেশন অর্থাৎ এই আম গাছ লিচু গাছ গাছ হিসেবে আমরা আম গাছ বলছি পাতা হিসেবে আমের পাতা বলছি কিন্তু দুটো পাতা যখন এক জায়গায় পাশাপাশি করি দেখবো দুটো পাতার ক্যারেক্টার দুই ধরনের ড্রয়িং দুই ধরনের আমি আপনার সাথে কথা বলছি আপনি মানুষ আমি মানুষ আমার কাঠামো আপনার কাঠামো ভিন্ন ভিন্ন কথা বলছি একই হ্যাঁ কিন্তু আমাদের দুজনের কাঠামো এক যদি আমরা সৃষ্টিকর্তা আমাদের দুইজনের চেহারা এক করে দিত তাবত পৃথিবীর সব মানুষের চেহারা এক করে দিত আমরা বাঁচতাম না আমার মারাই যেতাম কারণ হয়তো কাউকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে এটা সম্ভব না আপনাকে এই ঘরের মধ্যে বন্দি রেখে আমি যদি একটা পেন্ডুল আমার ঘুরি ঘরের মধ্যে দেই আপনি মানে একদিনের বেশি এই ঘরে টিকতে পারবেন না কিন্তু এর পরিবর্তে আপনাকে যদি একটা হারমোনিয়াম দিই আপনি পাঁচ দিন এখানে হারমোনিয়াম রিট বাজিয়ে সময় পার করে চলে যাবেন অর্থাৎ ওটা নন রিপিটেশন আর একটা হলো রিপিটেশন যেটা পেন্ডুলিয়ামটা ওই ঘড়ির শব্দটা টক 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 একটা নির্দিষ্ট সময় ভাবে পুনরাবৃত্তি হয় অর্থাৎ মানুষের পুনরাবৃত্তি কখনো চায় না এতগুলো বাড়ি ঘর আমাদের কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল নাই কোনো রঙের সাথে কোনো রঙের মিল নাই নন রিপিটিশনই তো সব কিছু দর্শক প্রিয় দর্শক আমরা শুনছিলাম একজন শিল্পীর তার শিল্পকর্ম কিভাবে সে ফুটিয়ে তোলে প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি আমরা আগামী পর্বে তার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলবো আজ এখানে বিদায় নিচ্ছে খোদা হাফেজ